आज के 21 दफा दाबी ভিত্তিতে আমরা ডিপুটেশনটা দিলাম দু নম্বরও দিয়েছি এখানেও দিলাম তার মধ্যে মূলত হচ্ছে ভারত সরকার ডিজেল পেট্রোলের যে এক্সেস দাম বাড়িয়েছে সেটা যেখানে তেল রপ্তানিকারক দেশ আরবিয়ান কান্ট্রি তেলের দাম কমছে পার্শ্ববর্তী দেশ নেপাল আমরা দেখি পাকিস্তান বাংলাদেশ পর আজ আমাদের কেন তেলের দামটা বাড়বে হয় এটা আমরা মনে করি এটার কোনো গুরুত্বহীন ভাবে পরিকল্পনা ছাড়া আজকে কাজগুলো করছে পাশাপাশি আপনারা জানেন যে এখন একটা করোনা ভাইরাস চলছে সারা বিশ্ব এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে থেকে যারা মাইগ্রেন্ট লেবার বিভিন্ন ভাবে কষ্ট করে তারা যারা আছে সেই লেবারগুলো ফিরে আসার পরে তাদেরকে বিভিন্ন জায়গায় হসপিটালে তাদের নাম নথিভুক্ত হয়েছে কনসার্ন রাজ্যে যেখানে ছিল এখানকার থানাতে নাম এন্ট্রি হয়েছে কাউকে তাদেরকে হয়তো হোম কোয়ারেন্টাইনে থেকেছে কোথায় স্কুলের কোয়ারেন্টাইন ক্যাম্পে করে থেকেছে সেখানে নাম এন্ট্রি আছে ইনস্পাইট অফ দ্যাট কেউ 2 মাসে 30 কেজি চাল পেলো 2 কেজি ডাল পেলো বাকির অনেকে বাদ পড়েছে আমরা মালদা জেলার বিএমকে 29 তারিখে ডিপুটেশনের ভিত্তিতে দাবি করেছি প্রত্যেক জেলার সাথে সাথে মালদা জেলার প্রতিটি ব্লকে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের লোকেরা যারা ছুটে গেছে তাদের নাম ইনক্লুড করার জন্য আমরা জাতীয় কংগ্রেস আমরা এই পরিষেবা দিতে চাই কম্পিউটারের মাধ্যম দিয়ে লোকের ডকুমেন্টসগুলো তাতে ব্লকের সুবিধা হবে যেন দ্রুত দেওয়া যায় 1 2 এটা দীর্ঘদিন 2017 সালের চালু হওয়া যাকে বলা হয় সামাজিক সুরক্ষা যোজনা SSY 2017 আমাদের হরিশ্চন্দ্রপুর ওয়ানে একজন ICDS এর অর্কার সুজাতা সাহাতার নাম ও ডাঙ্গিলাতে অর্কার আছে আবার অ্যাডিশনাল চার্জ আছে পার হতে এর আগে একবার ভিডিও ভাইরাল হয়েছিল গ্রামবাসীরা লকডাউন পিরিয়ডে গিয়ে যে চাল ডাল দিচ্ছিল তার কম আর সাপ্লায়ারের নামে অভিযোগ করছিল অভিযোগ আছে তারপরে এখন দেখছি ব্যাপক কুশিয়াটা অঞ্চল মহেন্দ্র না রশিদাবাদ অঞ্চল ভিঙ্গল অঞ্চল যাদের কার্ড দিয়েছে তাদের কাছ থেকে প্রচুর টাকা পয়সা নিয়েছে লোক এসে অভিযোগ করছে খুব স্বাভাবিকভাবে আমাদের জয়েন্ট সেক্রেটারি আব্দুল মান্নান 2 তারিখে জেলা সমাহর্তার কাছে এবং লেবার কমিশনারের কাছে অভিযোগ করেছেন তার অভিযোগ মেমোরান্ডামের সাথে আছে তার স্পেসিফিক অভিযোগ আজকের ভিডিওকে দিয়ে আমরা তদন্ত দাবি করলাম যে লিস্টটা কালেক্ট করুন অভিযোগ সত্য না মিথ্যা যদি অভিযোগ প্রমাণিত হয় মিথ্যা আমাদের বিরুদ্ধে আপনি এফআইআর করুন আমরা ফেস করার জন্য তৈরি আছি আর না হলে তালিকা নিয়ে একজন এক্সটেনশন অফিসারকে ইম্পোজ করা হোক তদন্ত করার পরে উনি বিরোধী দলের নেত্রী সরকারি কাগজকলম মূলে ICDS এর অর্কার অনারিয়াম তারপরে লুটেপুটে খাচ্ছে এই জিনিস তো মানা যাবে না এটাকে তদন্ত করে অ্যাকশন নেওয়া হোক এটা হচ্ছে আমাদের দাবি ধন্যবাদ।